সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজের 23 নাবিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল সন্ধ্যায় শেষবারের মতো স্বজনদের সাথে কথা হয় জিম্মিদের। এসআর শিপিংয়ের মালিকানাধীন এই জাহাজটি পণ্য নিয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের হাম্বিয়া বন্দরে যাচ্ছিল। 190 মিটার দীর্ঘ এমভি আবদুল্লাহ জাহাজটি কার্গো ভেসেল। শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, সোমালিয়ান জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিলেও সব নাবিক অক্ষত আছে, তাদের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে। মুক্তিপণ দাবি করা জলদস্যুদের সাথে সমঝোতার চেষ্টা চলমান বলে দাবি কর্তৃপক্ষের। জিম্মি 23 নাবিকের মধ্যে 11 জনই চট্টগ্রামের। তাদের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন সহকর্মী শহীদুল সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, এরই মধ্যে তো জাহাজের প্রধান নাবিক আতিকুল্লাহ খানের মায়ের সাথে কথা বলেছেন আপনি, অন্য আর কারো স্বজনের সাথে কি কথা হয়েছে আপনার? যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে কিনা বিস্তারিত জানান আমাদের। ঈশাত, আমি আরো বেশ কয়েকজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করেছি, তাদের বাসায় আমি যাব কিছুক্ষণের মধ্যেই। সবার সাথেই কথা হচ্ছে, সবাই কিন্তু একই অবস্থা। আতিকুল্লাহ খানের মায়ের মতোই, তাদের পরিবারের মতোই সবাই উদ্বিগ্ন। এবং গতকাল ইফতারের সময় তাদের সাথে সবাই বলছে তাদের সাথে শেষ যোগাযোগ হয়েছে, তারপর থেকে তাদের সাথে আর যোগাযোগ হয়নি। সে যেই খুদে বার্তাটি আসলে সবাই পাঠিয়েছেন তাদের পরিবারের কাছে, সেটি ভয়েস মেসেজ। এবং সেখানে বলা হচ্ছে তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং অন্যান্য যেসব সরঞ্জামাদি রয়েছে সেগুলো আসলে কেড়ে নেওয়া হচ্ছে। এবং যারা অস্ত্রধারী সোমালিয়ান জলদস্যুরা রয়েছেন তারা তাদেরকে আসলে অস্ত্রের মুখে রেখেছেন, যদিও বা শেষ কথাটি পর্যন্ত কিন্তু তাদেরকে কেউ কোনো ধরনের আঘাত কিংবা কোনো ধরনের অত্যাচার কিংবা কোনো ঘটনায় তারা অপ্রীতিকর ঘটনা ঘটায়নি। এবং পরবর্তীতে আসলে এই মুহূর্তের পরিস্থিতি কোনো পরিবারই তারা জানেন না, এবং সবারই একই বক্তব্য, সরকার প্রধান এবং কেএসআরএম কর্তৃপক্ষের প্রতি তারা আসলে দৃষ্টি আকর্ষণ করছেন এবং বলছেন যে কোনো মূল্যেই আসলে তাদের পরিবারের সদস্যদের আসলে ফিরিয়ে আনার জন্য সরকার কিংবা কর্তৃপক্ষ যে ধরনের উদ্যোগ গ্রহণ করে সেটি যদি মুক্তিপণ কিংবা অন্য কোনো উপায় হয়ে থাকে সেটি আসলে গ্রহণ করার জন্য প্রত্যেকটি পরিবারের আসলে একই রকম দাবি রয়েছে। আমরা যতটুকু জানি কেএসএম কর্তৃপক্ষের যে চট্টগ্রামের অফিস রয়েছে সেখানে অন্যান্য নাবিকদের স্বজনরা সেখানে গিয়েছেন, আমরা হয়তো তাদের সাথেও কথা বলবো। তবে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ যেটি বলছে, কেএসএম কর্তৃপক্ষ, তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জলদস্যুদের সাথে আসলে যোগাযোগ করার চেষ্টা করছেন, তারা তাদের দাবিগুলো জানার চেষ্টা করছেন। সব মিলিয়ে যেটি আসলে বলছেন নাবিকদের পরিবার, আপনি জানেন যে 23 নাবিকের মধ্যে চট্টগ্রামের 11 জন রয়েছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম প্রধান নাবিকের পরিবারের সাথে, তারা আসলে বলছে যে সবাই উদ্বিগ্ন, গতকাল থেকে তাদের খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ হয়ে গেছে। যেহেতু আপনি জানেন যে প্রত্যেকটা পরিবারেরই আসলে সবাই এক ধরনের উৎকণ্ঠার মধ্যে কাজ করছে, যেহেতু গতকাল থেকে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অর্থাৎ তারা জীবিত রয়েছেন কিনা অক্ষত রয়েছে কিনা এই বিষয়গুলো সবার মাথার মধ্যেই কাজ করছে। সবাই আসলে এখন উপরওয়ালা কিংবা এই যে কর্তৃপক্ষ সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন, তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেটির দিকে তাকিয়ে রয়েছেন। তবে প্রত্যেকের একটি দাবি হচ্ছে তাদের সন্তান কিংবা তাদের পরিবারের সদস্যদের অক্ষত নিরাপদে যাতে তাদের কাছে ফিরে দেয়, এই দাবিটি করছেন সবাই। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, জিম্মি একজন নাবিকের, প্রধান নাবিকের পরিবারের সাথে আমাদের সহকর্মী শহীদুল সুমনের কথা হয়েছে। আমরা চলুন দেখে আসি কি কথা হলো তার সাথে। লাস্ট 2 মাস আগে একটা ইরানি একটা ফিশিং বোট ওরা আটক করছিল, তো ওই ফিশিং বোট আমাদের জাহাজের সাথে অ্যালংসাইড বাঁধা আছে, ওই ফিশিং বোট থেকে মূলত ওরা আমাদেরকে অ্যাটাক করছে। ওরা 7-8 জন আছে পাইরেটস, ওদেরকে ওরা হয়তো আমাদেরকে ওদের ওইখানে নিয়ে যাবে আর কি। তো এই আর কি ভাই, তোয়া কইরেন সবাইকে যেন কত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেয়, আনার চেষ্টা করে, এটাই একমাত্র আকুল আবেদন এবং এই প্রতিষ্ঠানের কাছেও এটাই আমাদের দাবি।